চট্টগ্রামের কর্ণফুলী নদীর তলদেশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের একটি টিউবের কাজ আনুষ্ঠানিকভাবে শেষ হয়েছে। অন্যটির কাজও শেষ হবে শিগগিরই। এ বিষয়ে আরও তথ্য নিয়ে টানেলের টোল প্লাজা থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী আহাদ হোসেন টুটুল। টুটুল, বঙ্গবন্ধু টানেলের কাজ প্রায় শেষ পর্যায়ে, স্থানীয়দের প্রতিক্রিয়া কেমন দেখছেন? তসির, শুরুতে জানাতে চাই স্থানীয় যে জনগণ রয়েছে, চট্টগ্রামবাসী রয়েছে, তারা কিন্তু এই যে অনুষ্ঠান সেই অনুষ্ঠানে এসে উপস্থিত হয়েছে, তাদের প্রত্যেকের চোখে মুখে একটা হাসির ঝিলিক ছিল, প্রত্যেকের একটা উচ্ছ্বাস উদ্দীপনা। কারণ তারা বলছে চট্টগ্রামের যে পতেঙ্গা এবং আনোয়ারার মধ্যে এই নদীর এপার এবং ওপার এই যে সংযুক্ত হচ্ছে, এটিকে তারা আগামী দিনের জন্য খুব বড় ধরনের সুফল বয়ে আনবে বলে তারা মনে করছে। তারা বলছেন যে ব্যবসায়িক নগরী যে ছিল আনোয়ারা, অর্থাৎ শিল্প প্রতিষ্ঠানগুলো, বড় বড় ইন্ডাস্ট্রিগুলো ওই নদীর ওই পারে ছিল, সেগুলোর সাথে একটা বড় ধরনের দূরত্ব ছিল চট্টগ্রামের মূল শহরের সঙ্গে। এখন আজকের এই যে টানেলের যে একটি সুড়ঙ্গের সমাপ্তি হলো, একটি সুড়ঙ্গের কাজ সমাপ্তি হয়েছে এবং অপর যে টানেলের কাজ রয়েছে সেটি মাত্র 10% আর কাজ বাকি রয়েছে, 90% কাজ সম্পন্ন হয়েছে। তারা সেতু কর্তৃপক্ষ আশা করছে যে এই দুটি কাজ পুরোপুরি সমাপ্ত হবে আগামী জানুয়ারিতে, এবং আশা করা যাচ্ছে যে সরকারের যেই পরিকল্পনা, জানুয়ারির শেষ সপ্তাহেই এই টানেলটি তারা পুরোপুরি যান চলাচলের জন্য খুলে দিতে পারবে। ঠিক সেই দিনের প্রত্যাশায় রয়েছে এখানকার সাধারণ মানুষ, চট্টগ্রামবাসীর। সবচেয়ে বড় যে বিষয়টি ছিল, দীর্ঘদিনের প্রত্যাশা ছিল, তারা বলছিল যে এই দুইটি নদীর দুই পারকে একসঙ্গে সংযুক্ত করা হলে যে বাণিজ্যিক নগরী হিসাবে যে চট্টগ্রামের যে সুনাম রয়েছে তার সঙ্গে সম্পৃক্ত হতে পারবে নদীর ওপারের যারা আনোয়ারাতে বসবাসকারী সাধারণ মানুষ। একটা বিষয় প্রধানমন্ত্রী বারবার উল্লেখ করেছেন, আজকের এই টানেলের যেই প্রথম যে টানেলের সমাপ্তি কাজের উদযাপন অনুষ্ঠানে তিনি বলছিলেন যে বাণিজ্যিক নগরীর সঙ্গে আনোয়ারার যে ইন্ডাস্ট্রিয়াল যে বিষয়গুলো ছিল, দূরত্ব তৈরি ছিল, সেটি অনেকটাই কমে আসবে, এবং একই সঙ্গে রাজধানী ঢাকা থেকে চট্টগ্রাম হয়ে কক্সবাজার যাওয়ার যে পথ, সেখানেও কিন্তু প্রায় 40 কিলোমিটার পথ বেঁচে যাবে। এতে করে যেমন খরচ বাঁচবে, তেমনি সময় বাঁচবে। সব মিলিয়ে এখন পর্যন্ত চট্টগ্রামবাসীর প্রত্যাশা সেই জানুয়ারির দিকে তাকিয়ে আছে। জানুয়ারির শেষ সপ্তাহে এটি উদ্বোধনের মধ্য দিয়ে এই চট্টগ্রামবাসী পৌঁছে যাবে এক অনন্য উচ্চতায়। তারা বলছে পদ্মা সেতুর পর এই কর্ণফুলী টানেল বা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল যে নামটি দেওয়া হয়েছে, এটি হবে তাদের জন্য নতুন অধ্যায়ের সূচনা। তো এই ছিল আমার কাছে বঙ্গবন্ধু টানেল থেকে সবশেষ তথ্য। তসিয়া টুটুল, আপনি থাকুন আমাদের সাথে, আমরা পরবর্তীতে আবারও আপনার সাথে যোগাযোগ করবো।